Hello friends, how are you? Once again I welcome you all to my channel Learning English with Ahmed Sir. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে ক্লাসটি হচ্ছে টেন্স। আমরা গত ক্লাসে টেন্স সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে টেন্স নিয়ে আলোচনা করব। টুডে উইল ডিসকাস অ্যাবাউট টেন্স, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছি টেন্স হচ্ছে যে ক্রিয়া সম্পাদিত হওয়ার যে সময়, সেই সময়টাকে টেন্স প্রকাশ করে। এই টেন্সকে আমি গতদিন দেখিয়েছি তোমাদেরকে, প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এরপরে এই তিনটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। তো তোমরা খুব মন দিয়ে শুনবে, তোমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট লিখে নিবে। মনে রাখবে টেন্স যদি ভালো করে বুঝো তাহলে তোমাদের ইংরেজি ভাষা শিখতে আর অসুবিধা হবে না। ইংরেজি ভাষা তোমরা শিখতেই থাকবে, সহজেই তোমাদের কাছে ইংরেজি ভাষা শেখার যে ব্যাপার সেটা হয়ে যাবে। তো টেন্সকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তারপরে প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেরকম পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট, past continuous, past perfect, past perfect continuous. Future tense के ওরকম চার ভাগে ভাগ করা হয়েছে: simple future অথবা future indefinite, future continuous, future perfect continuous. টেন্সের যে ব্যাপার অত্যন্ত টাইম কনজিউমিং ব্যাপার, অনেক সময়ের দরকার। টেন্স ভালো করে বুঝতে হলে অন্তত কয়েকটা ক্লাসের প্রয়োজন আছে। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের যে চারটা ভাগ আছে, সেই চারটা ভাগের আমরা একটা আলোচনা করব। আর আগামী ক্লাসে তোমাদেরকে আলাদাভাবে প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ আছে সেই সম্পর্কে আলোচনা করব। তারপর অন্য একটা ক্লাসে পাস্ট টেন্সের যে চারটা ভাগ আছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং আরো একটা ক্লাসে ফিউচার টেন্সের যে চারটা ভাগ আছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা সবটা ক্লাসে গুরুত্ব সহকারে শুনবে, দেখবে, বোঝার চেষ্টা করবে। তখনই বুঝতে পারবে যে টেন্স কত একটা জানার মতো জিনিস, এবং জানলে যে কিভাবে ইংরেজি ভাষা শিখতে সাহায্য হবে, তখনই তোমরা বুঝতে পারবে। তো টেন্সের সম্পর্ক হচ্ছে ভার্বের সঙ্গে। টেন্স যদি কোন একটা কর্ম কোন সময় যদি সম্পাদিত হয় এই বিষয়টা যদি দেখাতে হয়, তো কি করতে হবে, যে ভার্বের যে ফরমেশন আছে সেই ফরমেশনকে প্রথমে তোমাদেরকে দেখাতে হবে যে কোন টেন্সে ভার্বের কি ফর্মের প্রয়োজন হয়। তোমরা ভালো করে সেই ব্যাপারে তোমাদেরকে বুঝতে হবে। তো ভার্বের যে ফর্ম, এই ফর্মকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে এইভাবে লেখা হয় B1, তোমরা লিখে নেবে। B2 past form. B3 past participle. Present form, past form, past participle. ये सालाओ आरो दुइटा फॉर्म আছে যে দুইটা ফর্ম যখন ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি ব্যবহৃত হয় তো সেই ফর্মকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বিফোর ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি ব্যবহৃত হয় তো সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল এবং আরো একটা ফর্ম যে ফর্মটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন এস বা ইএস যুক্ত হয় তখন সেটাকে বলা হয় বি5 B5 present form plus S or ES. तो यही होच्छे बारबेर पास्टा फॉर्म बालो करे मने रखबे तो यही फॉर्म जो ना बुझो ताहले टेंस बुझते पारबे ना एवं टेंस जो बालो करे ना बुझो इंग्रेजी भाषा बुझते पारबे ना लिखते पारबे ना इंग्रेजी भाषाते कथा बोलते पारबे ना तो प्रेजेंट फॉर्म पास्ट फॉर्म past participle, present participle, present form. B1, B2, B3, B4, B5. So, bhalo kore mone rakhbe je jokhon amra sentence ekhane jokhon bujhabo tokhon amra shongkhepe eibhabe likhbo B1, B2, B3, B4, B5. So, ekta sentence jokhon hoy to sentence er ki hoy subject hoy tarpore ei verb er form gula hoy. সাবজেক্ট হয় তারপরে ভার্বের এই সমস্ত ফর্ম হয় তারপরে বাক্যের সঙ্গে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে আমি এখানে একটা প্রত্যেকটা টেন্সের একটা বাক্য তোমাদেরকে আমি বুঝাবো তোমরা দেখতে থাকবে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট তো এই যে টেন্সের বাক্যটা কিভাবে হয় তো এই টেন্সের বাক্য এইভাবে হয় সাবজেক্ট প্লাস বি1 সাবজেক্ট প্লাস বি1 অথবা বি5 প্লাস অবজেক্ট সাবজেক্ট plus B1 অথবা B5 plus object B5 কোন সময় হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন সাবজেক্ট আই উই ইউ দে হয় তখন হয় B1 সাপোজ আই যদি ভার্ব দ্বারা হয় গো I go hobe. Jodi subject we hoy otoba you hoy they hoy sob khetre hobe verb hobe go. Ei form thakbe present form ei form thakbe I go. Acha ekhon jodi third person jodi singular number hoy subject third person singular number jemon he অথবা she অথবা যে কোনো একজন ব্যক্তির নাম অথবা it যদি হয় তখন কি হয় ভার্বের সঙ্গে s বা es যুক্ত হয় যেমন he অথবা she অথবা একজনের নাম সাপোজ রাম, তখন কি হবে? জি অ তার সঙ্গে ইএস লাগবে। She, he or Ram goes. এখানে সাবজেক্ট আই, উই, ইউ, দে এগুলোর সঙ্গে কি লাগবে না, ভার্বের সঙ্গে এস বা ইএস লাগবে না। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশন। আই গো তার সঙ্গে অবজেক্ট অবজেক্ট লাগার কোনো ব্যাপার নাই। যদি ভার্বটা প্লে হতো সাপোজ প্লে, তো আই প্লে ফুটবল। এখানে কি হলো যে হি, শি, রাম প্লেজ ফুটবল। ফুটবল I play ফুটবল। যদি সাবজেক্ট হি, শি, রাম তাহলে কি হবে? প্লেজ ফুটবল। তো ভার্বটা সাপোজ ধরে নিলাম প্লে, I play ফুটবল। ফুটবল মানে কি? অবজেক্ট। হি, শি, রাম প্লেজ ফুটবল। তো এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশন। এখন যদি বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি লেখা হয়, আমি এটা মিটে নিচ্ছি, তোমরা লিখে নিও। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি এটাকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি দেখাই তো কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস বি2, এখানে বি1 অথবা বি5, এখানে কি হবে? বি2 হবে প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট বি2 সবটার সঙ্গেই এই বি2 থাকবে। এখানে এস বা ইএস এর কোনো ব্যাপার নাই। সাবজেক্ট আই হোক, উই হোক, ইউ হোক, দে হোক, হি, শি, রাম যে কোনো একটা সাবজেক্ট হোক, বি2 হবে। সাপোজ আই, তো প্লে তার বি2 মানে দ্যাট মিনস ফার্স্ট ফর্ম প্লেড। I played object football. I played football. I play football. He, she, Ram plays football. তো এখন যদি এই কথাটার যদি বাংলা যদি অর্থ আমরা প্রকাশ করি কি হবে? I play football. আমি ফুটবল খেলি। He, she, Ram plays football. সে অথবা রাম ফুটবল খেলে। এখন যদি এই কথাটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা তার অর্থ যদি আমরা যদি বাইরে করি কি হবে? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এখানে সাবজেক্ট যদি উই হয়, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। রাম প্লেড ফুটবল, রাম ফুটবল খেলেছিল। দে প্লেড ফুটবল, তাহারা ফুটবল খেলেছিল। তো এইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সাবজেক্টের পরে ভার্বের কি হয়? বি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখন যদি আমরা সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স যদি আমরা দেখাই কি হবে? সাবজেক্ট প্লাস, মনে রাখি একটা ব্যাপার যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে কোনো ভি ভার্ব অথবা হেল্পিং ভার্ব ইউজ হয় না, কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না। কিন্তু ফিউচার টেন্সে কি হয়? ফিউচার ইনডিফিনিট টেন্সে তো সাবজেক্টের পরে কি ব্যবহৃত হয়? হেল্পিং ভার্ব শ্যাল অথবা উইল। আর সঙ্গে শ্যাল কোনো সময় উইলও ব্যবহার হয়। তো আই শ্যাল ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম। I shall play ফুটবল। I shall play ফুটবল। তো এখানে কি হলো? I প্লাস shall or will প্লাস B1 প্লাস অবজেক্ট। আর পরে shall অথবা will যে কোনো সাবজেক্ট হোক, তারপরে শ্যাল অথবা উইল থেকে একটা হবে, তারপরে B1 হবে এবং তারপরে অবজেক্ট। আই শ্যাল প্লে ফুটবল, তার বাংলা অর্থ হবে যে আমি ফুটবল খেলিব। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলিব। এখন যদি আমরা যে যদি তিনটা ইনডিফিনিট টেন্সের যদি আমরা যদি বাংলা যদি অর্থ যদি আমরা প্রকাশ করি তো কি হলো? যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলিব। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটির বিষয়। তারপর নেক্সট আলোচনা করব কন্টিনিউয়াস টেন্সের। প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কি? সাবজেক্ট প্লাস এখানে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। এম ইজ আর এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্টের পরে ব্যবহৃত হবে এবং তারপরে কি হবে? ভার্বের 4 নম্বর ফর্ম বিফোর, অর্থাৎ ভার্বের সঙ্গে কি আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি আই হয় তার সঙ্গে শুধুমাত্র এম ব্যবহৃত হয়, শুধুমাত্র এমটা আই এর সঙ্গে ব্যবহৃত হয়। ইজটা হি সি বা যে কোনো একজনের নামের সঙ্গে ইজ ব্যবহৃত হয়। আর আরটা ব্যবহৃত হয় দে ইউ উই এর সঙ্গে আর ব্যবহার হয়। তো সাবজেক্ট যদি কি হয় আই, আই এম প্লেয়িং ফুটবল। আই এম প্লেয়িং ফুটবল, বিফোর মানে কি ভার্ব প্লাস আইএনজি। আই এম প্লেয়িং ফুটবল। এখন যদি সাবজেক্ট যদি হি হয়, হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। যদি সাবজেক্ট যদি ওই ইউ দে যদি হয়, এদের সঙ্গে কি হবে? আর যুক্ত হবে। ইউ উই দে আর প্লেয়িং ফুটবল। তো বাংলা কি অর্থ হবে? আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি বা খেলতেছি। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে অথবা খেলিতেছে। উই ইউ দে আর প্লেয়িং ফুটবল, আমরা তোমরা তাহারা ফুটবল খেলছে অথবা খেলিতেছে। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার। এখন যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা দেখাই তো কি হবে? past continuous tense, subject plus be verb by helping verb was were. Before plus object. Subject পরে was অথবা were before object. Was হবে এর সঙ্গে he she যে কোনো একজনের নামের সঙ্গে was হবে, আর বাকি ক্ষেত্রে কি হবে were হবে, we you দের সঙ্গে কি হবে were হবে। তো I যদি সাবজেক্ট হয় I was playing football. I was playing football. Jodi they jodi subject hoy, they were, we were, you were hobe, playing football. We, you, they were playing football. Tar bangla ortho ki hobe? I was playing football. Ami football khelite chilam. They, you, we were playing football. Tumora, amora, tahara football khelite chile. To present continuous tense ki jeta choloman chilo choltese. যে বর্তমানে চলছে এরকম বোঝায়, আর past continuous tense কি যে অতীতে চলিতে ছিল, বর্তমানে নাই, অতীতে চলিতে ছিল। আমরা খেলিতে ছিলাম অর্থাৎ অতীতের কোন একটা সময় আমরা খেলিতে ছিলাম, আর এইটাতে কি বর্তমানে আমরা খেলিতে ছি এরকম বোঝায়। এখন আর future continuous tense, subject plus shall अथवा will plus be. Before plus object. Subject shall will तार संगे की लगे be लगे, before अर्थात verb संगे ing एवं object। तो क्या होगे I संगे shall बा will व्यवहित है। I shall be playing football. I shall be playing ফুটবল অর্থাৎ ভবিষ্যতে আমি ফুটবল খেলিব, কথার অর্থ এইভাবে যে আমি ফুটবল খেলিব। আই শ্যাল বি প্লেইং ফুটবল, আমি পরবর্তী সময়ে, এটার অর্থ হচ্ছে পরবর্তী সময়ে আমি ফুটবল খেলিব, ভবিষ্যতের কোনো একটা সময়ে আমি ফুটবল খেলিব। এখন যদি সাবজেক্ট যদি হি হয়, তো হি সি, he, she, they, you এগুলোর সঙ্গে will ব্যবহৃত হয়। Will be playing football. He, she, they, you will be playing football. They, she, अथवा ताहरा तुमरा फुटबॉल खेलिबे अर्थात भविष्यतेर कोनो एक समय फुटबॉल खेलिबे এরকম যদি বোঝায়, তো সেটা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার। এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের ব্যাপার। এখন আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে তো প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হয়? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হ্যাভ or has plus B3 verb 3 number je form suppose do verb jodi hoy do did done ei 3 number form plus object to I সঙ্গে have ওর সঙ্গে have your সঙ্গে have পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি বা কোন একটা নাম যদি হয় তার সঙ্গে হ্যাজ। আই হ্যাভ প্লেড ফুটবল। হি হ্যাজ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বোঝায়? যে কাজ বা কোনো বিষয়ে আরম্ভ হয়ে শেষ জাস্ট শেষ হয়েছে এইভাবে যদি বোঝায় তো সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটার ফরমেশন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল B3 যেটা, এবং তারপরে অবজেক্ট। তো আই হ্যাভ প্লেড ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল, যার অর্থ হচ্ছে আমি ফুটবল খেলেছি অর্থাৎ খেলাটা শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হয়ে গেছে, রেজাল্টটা বর্তমান। তো আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি, হি হ্যাজ প্লেড ফুটবল সে ফুটবল খেলেছে। তখন পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি হয়? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হ্যাড, শুধুমাত্র হ্যাড ব্যবহৃত হয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড, এখানে অন্য কোনো হেল্পিং ভার্ব নাই, শুধুমাত্র হ্যাড। তারপর B3 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট আই হোক কি সি যে কোনোটা হোক, তো এখানে শুধুমাত্র হ্যাড। আই হ্যাড প্লেড ফুটবল। আই হ্যাড প্লেড ফুটবল যার অর্থ হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম, অর্থাৎ বর্তমানে না, অতীতে আমি খেলেছিলাম, যেটা আমার অতীতে খেলা শেষ হয়ে গেছে। আই হ্যাড প্লেড ফুটবল আমার অতীতে ফুটবল খেলাটা আমার শেষ হয়ে গেছে, আমি যার অর্থ হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম। আমি ফুটবল খেলেছিলাম তো বর্তমানে টেন্সিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে বোঝায়? যে আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি, আর পাস্ট পারফেক্ট টেন্সে কি বোঝাচ্ছে? আমি ফুটবল খেলেছিলাম। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস B3 প্লাস সাবজেক্ট। I shall have ভার্বের past participle তো কি হবে? সাবজেক্ট যদি I হয় তার সঙ্গে shall হবে। I shall have played football। I shall have played football যদি সাবজেক্ট যদি হি অথবা ইউ অথবা যে কোনো একজনের নাম হয় তখন উইল হবে, যেমন হি উইল হ্যাভ প্লেড ফুটবল। তো যার অর্থ হচ্ছে যে আই শিল হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলিতে থাকিব, আমি ফুটবল খেলিতে থাকিব অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা সময়ে আমি ফুটবল খেলিতে থাকিব। তো এই টেন্সটা যে ভবিষ্যতে দুইটা বিষয় যখন বোঝানো হয় তখন এই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সাপোজ যে যদি কথাটা এইভাবে হয় যে তুমি আসার পূর্ব পর্যন্ত আমি খেলিতে থাকিব, যে আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল বিফোর ইউ কাম, তুমি আসার পূর্ব পর্যন্ত আমি ফুটবল খেলিতে থাকিব। এইভাবে যখন বুঝাই তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, যে আমি তুমি আসা পর্যন্ত আমি ফুটবল খেলিতে থাকিব। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Subject plus have অথবা has been, verb before যেটা verb-এর সঙ্গে ing plus object। Subject have অথবা has plus been plus before অর্থাৎ verb-এর সঙ্গে ing এবং object। সাবজেক্ট যদি আই হয়, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। তো এর সঙ্গে একটা ব্যাপার রয়েছে যে সিন্স অথবা টাইমের একটা ব্যাপার আছে, সিন্স অথবা ফর বসে প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস বিফোর প্লাস সিন্স অর ফর, যে টাইমের একটা ব্যাপার আছে। যদি নির্দিষ্ট কোনো সময় বোঝায় সিন্স বসে, আর অনির্দিষ্ট সময় হলে ফর বসে, তারপরে অবজেক্ট। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 3 hours, I have been playing football অবজেক্টের পরে লিখতে হবে since or for, অবজেক্টের পরে লিখলে ভালো হয়। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 3 hours, যার অর্থ হচ্ছে আমি 3 ঘন্টা হইতে ফুটবল খেলছি বা খেলিতেছি, আমার ফুটবল খেলার 3 ঘন্টার মতো হয়ে গেছে, আমি ফুটবল এখনো আমি ফুটবল খেলছি, যে বর্তমানে চলতেছে, এইভাবে বোঝায়। যদি সাবজেক্ট কি হয়, he has been playing football for, যদি নির্দিষ্ট যদি টাইম বোঝায় তাহলে since হয়, তো কি হবে since 2 PM, he has been playing football since 2 PM, যে 2 ঘটিকা হইতে, বিকাল 2 ঘটিকা হইতে সে ফুটবল খেলছে, 2 ঘটিকা আরম্ভ হয়ে এখনো খেলছে। তো এইভাবে যে কাজটা আরম্ভ হয়ে বর্তমানে চলতে থাকে এরকম যদি বোঝায় তো সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এখন যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি হয়তো কীভাবে হবে এটা এখন মিটাতে হবে। সাবজেক্ট এবং verb had লাগবে, তারপরে been লাগবে, before object since অথবা for, যে কোনো সাবজেক্টের সঙ্গে had, এখানে শুধুমাত্র had এরই ব্যবহার। তো I had been playing football for 2 hours. I had been playing football for 2 hours. যার অর্থ হচ্ছে আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছিলাম। বর্তমানে আর খেলছি না, অতীতে আমি কোনে 2 ঘন্টা আমি ফুটবল কোন একটা সময় আমি 2 ঘন্টা ফুটবল খেলিতেছিলাম। I had been playing football for 2 hours. অতীতের কোন একটা সময় আমি 2 ঘন্টা ফুটবল খেলিতেছিলাম। তো এই হচ্ছে past perfect continuous। এখন আমরা যদি future perfect continuous tense যদি কতটা বুঝাই তো কি হবে, subject plus shall অথবা will, subject plus shall অথবা will plus been plus verb before object plus since অথবা for। সাবজেক্ট যদি I হয় I shall, এখানে আরেকটা লাগবে have লাগবে, will shall will have plus been, shall will have been, shall অথবা will তার সঙ্গে have been লাগবে, shall অথবা will তার সঙ্গে লাগবে have been। I shall will have been verb সঙ্গে ing লাগবে, playing football for 3 hours. I shall have been playing football for 3 hours. আমি যে 3 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিব, আমি 3 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যতের কথা, যে ভবিষ্যতের যে কোনো একটা সময় আমি 3 ঘন্টা যাবত 3 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিব। এটা এইভাবেই বোঝানো হয় যে ভবিষ্যতের দুইটা কোনো কর্মর ব্যাপারে বোঝাতে গেলে এটা ব্যবহার করা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। যে ভবিষ্যতে আমি তুমি আসার আগ পর্যন্ত আমি 2 ঘন্টা ফুটবল খেলিতে থাকিব। So, I shall have been playing football for 3 hours before you come. Before you come, তুমি আসার পূর্ব পর্যন্ত আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টা ফুটবল খেলিতে থাকিব। বন্ধুরা, এই হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের 4টা বিষয়, পাস্ট টেন্সের 4টা বিষয় এবং ফিউচার টেন্সের 4টা বিষয় নিয়ে আলোচনা। তো তোমরা নিশ্চয় ভালো করে তোমরা দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে। পরবর্তীতে আমি প্রত্যেকটা আলাদাভাবে ভালো করে আলোচনা করব, কিভাবে এই প্রত্যেকটা টেন্স নিয়ে সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায়, আমি সেই ব্যাপারে আলোচনা করব। তখন তোমাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা গুরুত্ব সহকারে আজকের ক্লাসটা দেখবে। পরবর্তী টেন্স নিয়ে পরবর্তী যে সমস্ত ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তো শুনবে। যদি আমার ক্লাস ভালো লাগছে বন্ধুরা, তোমরা লাইক করবে, তো কমেন্ট সেকশনে আমাকে জানাবে ক্লাস তোমাদের কীরকম লাগছে। তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করিও, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।